ময়মনসিংহে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট প্রদান ও বাদী পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের গৌরীপুরে একটি মামলার মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট প্রদান এবং বাদী পক্ষকে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, গত ২৪ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী হাশেম গঙ্গদের হামলায় তার পরিবারের ৫ জন আহত হয়। এ ঘটনায় ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করলে পুলিশ ৩ জনকে বাদ দিয়ে চার্জশিট দেয়। এর প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে ৪টি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় বাদীর পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।